হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া মেয়র চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি একটা খুব জনপ্রিয় রেসিপি। রেসিপিটার নামটা আগে বলে দিই, আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে পটলের দোলমা বা পটলের দোলমা। এটা কেমন খেতে এটা তো নতুন করে বলার কিছু নেই, সবাই তোমরা জানো যে এটা খেতে কতটা সুস্বাদু হয়। কিন্তু এর ভেতরে স্টাফিংটা অনেকে অনেক রকম ভাবে করে, কেউ নিরামিষ করলে পনির দিয়ে করে, আবার কেউ ননভেজ করলে চিকেন দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে করে। আজ আমি করবো চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলো ঝটপট রেসিপিটা শুরু করি। দেখাবার জন্য রেখেছি, শুধু দুটো দিক কুকগুলো কেটে নিয়েছি। নিয়ে এবার যেটা করতে হবে, এইভাবে একটু ছুরি দিয়ে দিয়ে চেচে নিতে হবে, একটু খোলা থাকে তাতে অসুবিধে হয়। এবারে একটা ছোট ছুরি দিয়ে প্রথমে এইভাবে একটু চেপে চেপে ছেদা করে নেব। দুটো দিকটাও সেম ভাবেই করব, বুঝতে পারছো? এবারে চামচে পেছনের দিকটা দিয়ে এইভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। যারা নতুন গৃহিণী তাদের জন্যই বলছি, দেখে হয়তো মনে হতে পারে না, খেতে যতটা ভালো পরাটাও খুবই ইজি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দুইটা দেখিয়ে দিই, দেখো দেখে তোমার এই দানাগুলো একেবারেই ফেলবে না। এটা তো গেল পটলের গল্প। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে এভাবে পেস্ট করে রেখেছি। এখানে নিয়েছি পোস্ত, কাজু, কিশমিশ, মগজদানা, এই সব কিছু পেস্ট করে রেখেছি। এটা আমার অনেকটাই পেস্ট করা থাকে, তো আমি সেখান থেকে নিয়ে ইউজ করব। তো আমি বলতে পারবো না যে কতটা পোস্ত, মানে ধরো 50 গ্রাম পোস্ত, 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ, 50 গ্রাম মতো মগজদানা, এই বাকিটা পুরো ভর্তি ছিল। ইউজ করে করে এরকম হাফ হয়ে গেছে। তো এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কোনো বাড়িয়ে নিতে পারো। এইটা করার একমাত্র কারণ গ্রেভিটা খুব থকথকে হবে। নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই দেখো। আর নিয়েছি আদা রসুন বাটা 2 চামচ। আর কী কী লাগছে সেটা ধীরে ধীরে বলবো। প্রথমে এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দেব একটু নুন। এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। অবশ্যই ভেতরগুলো দেবে নুনটা, না হলে কিন্তু ভেতরটা ফিকে লাগবে, ঠিক আছে? গ্যাসটা অন করে দিলাম, দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল, ভালোভাবে গরম করে নেব। আচ্ছা, পটলগুলো দিয়ে দিলাম, চাপা দিয়ে এটা মনে করে মুড়ি খেয়ে যায়। আচ্ছা, পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ লতা,
ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা। এটা হতে হতে আমি এই চিংড়ি মাছটা পেস্ট করে নেব। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর দেব পটলের ভেতরের অংশটা, আর দেব 7-8টা কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে পেস্ট করে আমার আদা রসুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। এটা ভালোভাবে কষিয়ে দিতে হবে, কারণ এই কুকটার উপরেই কিন্তু এই পটলের দোলমা বা দোলমা যেটাই তোমরা বলবে তার টেস্টটা নিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এবার কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, না চাইলে এমনি এই লঙ্কা গুঁড়োর জায়গায় কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো, তাহলে ঝালটা কম হবে। একটু মিষ্টি দিলাম, আর দেবো পরিমাণ মতো নুন। অল্প একটু কিশমিশ, মুখে পড়লে বেশ ভালো লাগে, এটা অপশনাল, চাইলে দিও না চাইলে দেওয়া দরকার না। এবার আমি কুকটা এর মধ্যে ভরে নিই, একইভাবে সমস্ত পটলের মধ্যে আমি গুঁড়ো করে দিই। পটলগুলো আমার করে নেওয়া হয়ে গেছে, এবার আমি কড়াতে বেশ খানিকটা গ্রেভির জন্য তেল দিয়ে দেবো। এখানেও আমি 4 চামচ মতো তেল দিলাম, মানে টোটাল 7 চামচ তেল ব্যবহার করলাম। এটা একটু স্পাইসি হয়, না হলে ভালো লাগে না। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু বাটা পেঁয়াজে কি হয় গ্রেভিটা খুব ভালো হয়, একটু ছপ থাকে হয়, মিনি করে কুচিও অবশ্যই ধরে রাখা। দু একটা পেঁয়াজ বুঝতে পারিনি গোটা রয়ে গেছে, দু এক কেজি পেঁয়াজ ফালতে ফালতে সেদ্ধ হয়ে যাবে, বুঝতে পারিনি। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা রংটা খুব সুন্দর আসে,
হাফ কাপ জল দিয়ে দিলাম, নাহলে আমার মশলাটা পুড়ে যাবে। হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী মিষ্টি, আর দেব পরিমাণ মতো নুন। কাজু কিশমিশ, পোস্ত, মগজদানার পেস্ট, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পটলগুলো আমি গ্রেভির সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমার হোমমেড একটু গরম মশলা গুঁড়ো, হাফ চামচ মতো, আর দেব এক চামচ ঘি। আবার হাজির হয়ে যাবো অন্য একটা রেসিপি নিয়ে, অনেক আড্ডা দেবো, অনেক মজা করবো। ভালো থেকো, সুস্থ থেকো।